গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে সমস্ত কাজ কাজকর্ম কমপ্লিট টুসুনাকে পড়াচ্ছিলাম কালকে পরীক্ষা আছে আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর আজকে স্কুল সকালে ছিল কিন্তু সকালবেলা ও উঠতে লেট করে দিয়েছে আর নিয়ে যাওয়া হয়নি তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই কালকের জন্মদিন ছিল রাত্রিবেলা আর ভাত বেশি গিয়েছে তো খেতে ডাকলো জুসোনাকে নিয়ে যাচ্ছি ডাল মাংস ভাত সব কিছুই ছিল তো সব দিয়ে আমরা এই যে খেতে বসে পড়েছি এসে জুই খাবে না জুই সাইডে বসে আছে তো আমি খাচ্ছি আর জুয়ের পাপার জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে কি শোনা এটা কি ভালো করে দেখাও পতাকা ইন্ডিয়া পতাকা ইন্ডিয়া পতাকা তো বন্ধুরা আজকে খুব খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে এই যে স্নান করে আসলাম কাজকর্ম সব কমপ্লিট করে আর সকালবেলা থেকে কাজকর্ম বেশি একটু শেয়ার করতে পারছি না কেন খুব গরম পড়তেছে বেশি গরম পড়লে মাথা ব্যথা করে শরীর অসুস্থ হয়ে যায় জুষ্ঠুনেকে স্নান করিয়ে দিলাম সোনা এদিকে আসো ছা ফ্যানের হয়ে আসো বসিয়ে দিলাম শাক আছে এগুলো কি শাক বলে পাট শাক না এগুলো হচ্ছে বলে বেশি লাগে না পাট শাকগুলো বেশি তিতা লাগে শাকগুলো পরশু দিনে নিয়ে এসেছে কালকেও খাওয়া হয়নি তো আজকে শাক ভাজা করব আর ভাত আর দেখা যাক তার মধ্যে শরীরটাও ভালো নেই বেশি একটা আর শরীর অসুস্থ থাকলে আমি বেশি স্পিডে কাজ কর্ম করতে পারি না মানে শুধু রেস্টই করতে ইচ্ছে করে রেস্টই করতে ইচ্ছে করে চাই ভাত হয়ে গিয়েছে এদিকে শাকটা বানিয়ে নিচ্ছি আর গতকালকে আমাদের এদিকে হরতাল ডাকা হয়েছিল গাড়ি ঘোড়া প্রায় বন্ধ বলতেই পারো তবুও একটা দুটো চড়তে ছিল আর মানে জুয়েল স্কুলও বন্ধ দিয়েছিল কালকে পরীক্ষা ছিল কিন্তু বন্ধ দিয়েছে কলকাতার আর জি করের মানে ঘটনার জন্য সত্যিতে মানুষ কতটা মানে কতটা নিচে নামতে পারে ভাবো কাল মানে আর জি এই ঘটনাগুলো যতবার দেখতেছি ততবার মনের ভিতরটা না কেঁপে উঠতেছে আর কষ্ট লাগে খুব খুব যতবার এই ভিডিওগুলো দেখি আর মানে কতটা যন্ত্রণা দিয়ে মেয়েটাকে মেরেছে মানে ভাবলেই একদম গাটা শিউরে ওঠে চোখ দিয়ে জল বেরিয়ে আসে এই সব মানুষদের ঠিক ওই রকমই শাস্তি দেওয়া উচিত যেরকম করে মেয়েটাকে মেরেছে ঠিক সেরকম করে শাস্তি দেওয়া উচিত যাতে সেই অনুভবটা বুঝতে পারে যে কতটা কষ্ট পেয়ে মানে মেয়েটা মারা গিয়েছে তাহলে ভাবো একটা মেয়ে কোথায় যাবে মানে কোথায় নিরাপদ প্রত্যেক দিনের একটা নিজের পরিচিত কাজের জায়গাতে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে ভাবো মানে ভাবলেই না একদম বুকের ভেতরটা কেঁপে ওঠে তো আমাদের এদিকে চলে এসেছে বৃষ্টি আর হঠাৎ করে বৃষ্টি আসার কারণে ছাতার কোনো খবর নেই কোথায় যে ছাতা পড়ে আছে

উঠছ ও শোনা বাবা কি খোজ হ্যাঁ গুম থেকে উঠে পাঁজ ঘুম থেকে উঠে পা তো বানিয়ে নিচ্ছি চা দুধ চা দুধটা জাল দিয়ে রেখে দিলাম আর জুই শোনার জন্য এখানে দুধ ঠোস দিয়ে খাবে এই টোস্টগুলো সেদিন মুনি বর্ণরা এনেছিল তো কিছুটা খেয়েছি আর আরো কিছুটা ছিল তো আজকে ভাবলাম চা দিয়ে খাই দুধ চা দিয়ে এই টোস্টগুলো খুব ভালো তো এই সন্ধ্যাবেলাটা আমাদের জন্য চা আর জৈশনের জন্য দুধ বিস্কিট ওকে বললাম যে কোথাও যেও না চা বানাচ্ছি এই যে চলে গিয়েছে সামনের দিকে এখন ডাকতে যেতে হবে আর এদিকে জুসোনা ঘুম থেকে উঠে পড়েছে তো বিছানা চাদরটা একটু ঝেঝুরে বিছিয়ে নেব তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে কলমি শাক বাবা বাড়ির সামনে নাকি এসেছিল দিয়ে গিয়েছে ও আবার বলেছিল বাবাকে আসতে তো আসেনি আর শাকগুলো যে রাস্তার সামনে বাড়ির এখানে এসেছিল দেখা পেয়ে গিয়েছে দিয়ে চলে চলো শাকটা এখন আমি বসে বসে কাটবো কি সুন্দর শাক ইদানিং কিছুদিন ধরে আমার মনটাও খুব একটা ভালো নেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মানে আমার মনের কষ্টগুলো কিছু কিছু কষ্ট থাকে কারোর সাথেই শেয়ার করা যায় না আর শেয়ার করলেও হয়তো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না এই জন্য আমি বেশিরভাগ আমার মনের কথাগুলো মনের মধ্যেই রেখে দেই তো যাই হোক এখানে বসে বসে শাকগুলো বেঞ্চের মধ্যে কেটে নিচ্ছি অনেকদিন পর পর এই কলমি শাকগুলো খেলে খেতে ভালোই লাগে তো আজকে কলমি শাকটা ভাজা ভাজা করবো আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে মানে আমার ওই বাবার বাড়ির কাছেই হচ্ছে কালকে কীর্তন আছে তো এক পিসিমা এসেছে নিমন্ত্রণ করতে কীর্তনের জন্য কালকে যাব আমরা কেমন গরমে শাড়ি হ্যাঁ বাচ্চা বাবা তুমি এমন গরমে শাড়ি পরে খেলতেছো শাক কাটা হয়ে গেল এখন আমি শাকগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো সুন্দর শাক দেখো আর এইগুলো হচ্ছে গরুকে দেব আজ খুব পরিমাণে রোদ উঠে গিয়েছে বাড়ির পিছনের দিকে আসতে রোদটা একদম চোখের মধ্যে লেগে গেল আর এদিকে আমার সুপারি চারাগুলো আমের চারা দেখো কতটা লম্বা হয়ে গিয়েছে এই বর্ষাকালের জ্বর পেতে পেতে তার মধ্যে লিচু চালা চারাটাও দেখতে পাচ্ছ কত নতুন নতুন পাতা বেরিয়েছে আর আমাদের এদিকে বসার চাংড়াটা তো বৃষ্টির জলে ভিজতে ভিজতে পচে নষ্ট হয়ে যাচ্ছে তো গরু এখানেই আছে এত রোদের মধ্যে যদি ক্ষেতের মধ্যে বাধা যায় রোদে পশুদেরও অবস্থা খুব খারাপ হয়ে ওঠে তাই পশুরা তো বুঝে না আমাদেরই বুঝতে হবে কখন কোন সময় কোন জায়গায় বাধতে হবে এই রোদের কারণে এখানে ছায়ার মধ্যে বাধা আর কিছুদিন গেলে গরুটার বাচ্চা হবে আসো দিয়ে খেলো ক্লাস লাগবে না তো বন্ধুরা এই যে স্নান করলাম খুব পরিমানে গরম 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 স্নান করেও শান্তি নেই ঘরে যে পরিমানে গরম উঠে গিয়েছে আর যে জুই খেলনা খেলবে মাইয়ের সাথে আমাদের এই পিছন বাড়িতে হাওয়া খুব সুন্দর মাহি খেলতেছে মাহি মাহি খেলে দেখি যাবার তার মধ্যে দিবে দিন ঠিক করে দাও দাও বাজাবে এখনো দেখবা সেই রোদ হ্যাঁ তোমরা হয়তো আমাকে সব সময় মুসুর ডালই বানাতে দেখো বা মাছ কালার ডালটা বানাই মাঝে মধ্যে কিন্তু এই মুগ ডালকে কোনো দিনও বানাতে দেখো বানাতেই আমি ভালো পারি না আর কোনো দিনও মুগ ডাল বানাইও না বেশিরভাগ দিনই আমি মুসুর ডালে বানাই তো আজকে হঠাৎ করে এই যে মুগ ডাল বানিয়ে নিচ্ছি কারণ মুগ ডাল আমার খেতে খুব একটা ভালো লাগে না আর তারপরে এখানে কলমি শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর রসুন দিয়ে দিলাম আর দুইটা কাঁচা লঙ্কা ভেজে পারলে কমেন্ট বক্সে মুগ ডালের রেসিপিটা একটু শেয়ার করে দিও তোমরা যারা যারা জানো আর আমি তো বেশি একটা ভালো পারি না এই যে হচ্ছে শাক চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার